দুজন কাঠুরে একটি বনে গাছ কাটে। তো গাছ একজন লোক গাছ কাটে সারাদিন ভর, কোনো বিশ্রাম তেমন নেয় না, খাবারের টাইমে খাবার খায়। কিন্তু তার অপোজিটে আরেকজন লোক, সে 1 ঘন্টা গাছ কাটে, তার সাথে 10 মিনিট করার দ্বার দেয়, তার সাথে সে খাবার খায়, বিশ্রাম নেয়, তারপর আবার শুরু করে, আবার শুরু করে সারাদিন ভর সেও কাজ করে। কিন্তু যে লোকটা সারাদিন ভর শুধু গাছ কাটে, তেমন বিশ্রাম নেয় না, আর যে লোকটা 1 ঘন্টা কাজ করার পর আবার করাতে ধার দেয়, আবার বিশ্রাম নেয়, খাবার খায়, ওই যে লোকটা করাতে ধার দেয় না, তার কাজের তুলনায় ওই যে লোকটা করাতে ধার দেয় সে তার চেয়ে 3 গুণ কাজের ফলাফল পায়। তো যখন যে লোকটা করাতে ধার দেয়, তো জিজ্ঞাসা করলো, ভাই আপনি করাতে ধার দেন না কেন? তাহলে তো আপনি অনেক বেশি আর ওই কি কাজ করতে পারবেন, আরও ফল পাবেন, ভালো গাছ কাটতে পারবেন বেশি। খুব ওই যে করাতে ধার দেয় না, সে বললো, ভাই এগুলো করার কি সময় আছে? আমি তাহলে গাছ কাটবো কোন সময়? তো আসলে এই গল্পের মোরাল স্টোরি হচ্ছে, আমরাও কিন্তু আমাদের লাইফটা কিন্তু তেমন, আমরা যদি কাউকে বলি, ভাই তুমি ব্যায়াম করো না কেন, তুমি মেডিটেশন করো না কেন, ইয়োগা করো না কেন, তুমি নামাজ করো না কেন, তো ভাই এগুলো করার সময় আছে, এগুলো তো সময় চলে যায় অনেক, আমি কাজ করবো কোন সময়? তো আসলে ওই গল্পটাই কিন্তু এটার সাথে এটাই। তো এখানে আমাদের শিক্ষার ব্যাপারটা হচ্ছে সেটা, যে আসলে আমরাও যদি এভাবে যত্ন নেই নিজেদের, আমরাও যদি ব্যায়াম করি প্রতিদিন 30 থেকে 45 মিনিট, তারপর আমরা যদি মেডিটেশন করি, ইয়োগা করি, নামাজ পড়ি, মানসিক প্রশান্তি নেই, তাহলে শ্বাস প্রশ্বাস নেই, যদি এভাবে যদি আমরা করি, তাহলে কিন্তু ওই কাঠুরের মতন যে করা যে ধার দেয় না, তার চেয়ে আমরাও 3 গুণ বেশি ফলাফল জীবনে পাবো। আর যদি না করে, তাহলে সারাদিন করতেই থাকবো, কোনো আনন্দ নাই, কোনো উৎসাহ নাই, শুধু করতে থাকবো, মনমরা হয়ে থাকবো। আসলে যদি আমরা উৎসাহ নিয়ে কাজটা করি, এটার কাজের ভ্যালুবল অনেক বেশি হয়, অনেক আনন্দ ফিল হয়। তো সেইটি হচ্ছে আমাদের এই গল্পের মোরাল স্টোরি। তো আসলে এখানে কিন্তু স্টুডেন্টদের আমরা উদাহরণ টানতে পারি, যেমন অনেক স্টুডেন্ট আছে শুধু পড়েই পড়ে, অথবা বৈশা থাকে, পড়ে না, এরকম বৈশ্বর কয়েকজন পাওয়া যায়, শুধু পড়তেই থাকে। আসলে অনেকে বৈশা থাকে, দন্দুরা এদিকে চায় এদিকে চায়, সেখানে শুধু শুধু সে যদি একটা টার্গেট না, যে আমি 25 মিনিট পড়বো, আমি 30 মিনিট পড়বো, পড়ার পর আমি 5 মিনিট একটু ঘুরে দেবো বাড়িটা, আমার একটু বাড়ির মা বাবারা কী করে একটু দেখলাম, বা 4-5টা একটু ঘুরে দিলাম 5 মিনিটের জন্য, তখন কিন্তু তার একটা বেনিফিট আছে। যেমন জঙ্কর মাহবুবাই বলছিল যে তুমি একটা টার্গেট রাখো, যে আমি 30 মিনিট পর একটু 5 মিনিট ঘুরা দেবো, তাহলে তোমার একটা আনন্দ আসবে, তোমার একটা টার্গেট থাকবে, এই কাজটা করার পর আমি 5 মিনিট হাঁটতে পারবো, একটু বন্ধুদের সাথে দেখা করতে পারবো। জঙ্কর মাহবুবের ভাইয়ের ভিডিও থেকে আমি এটা শিখেছিলাম, তো সেটা আমিও প্রয়োগ করি। আসলে একটু পর পর একটু হাঁটা দিলাম, ঘুরা দিলাম, তাহলে একটা আনন্দ কাজ করে, সেভাবে সে নিজের আনন্দ দিতে পারে, যে আমি এই কাজটা করার পর আমি 5 মিনিট হাঁটবো, আমি 2 মিনিট হাঁটবো, একটু ঘরটা দেখে আসলাম, একটু বাইরে আসলাম, আবার পড়াতে চলে গেলাম, এভাবে সে নিজেকেও আনন্দ দিতে পারে, তার মনকেও সে আনন্দ দিতে পারে সেভাবে, আর সেইভাবেই কিন্তু ব্রেন বুস্ট আমরা করতে পারি। তো সেইটা হচ্ছে আজকের স্টোরির মোরাল, যে আসলে আমরা যদি এভাবে নিজেদেরকে যত্ন নিই, নিজেদের ব্রেনকে যত্ন নিই, শুধু একটু মেডিটেশন করি, আসলে মেডিটেশন অনেক বই আছে, আপনার ইউটিউবে দেখতে পারেন, মেডিটেশন এখনও ব্যাঙ্গে কথা বলার মানে সুযোগ নেই। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট এপিসোডে, থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।